ইয়াসের আতঙ্ক কাটিয়েই ভ্যাকসিনের লাইনে বহু মানুষ। ইয়াসের আতঙ্ক কাটিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনের লাইনে বহু মানুষ। মানা হচ্ছে না কোভিড প্রোটোকল। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়ান পঞ্চায়েত সমিতির সিভিল ডিফেন্স এবং সমবায় সমিতির কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, একাধিক সরকারি দপ্তরের স্থায়ী অস্থায়ী কর্মী মিলিয়ে প্রায় 400 জন কর্মীকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা তা নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। সমবায় ব্যাংক কর্মীরা দীর্ঘদিন ধরে আবেদন করার পর আজ থেকে তাদের শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়া। হচ্ছে আপনারা আজকে আজকে পেলেন? আজকে পেয়েছি। কি বলবেন? কি বলবো মানে, এটা আমরা ধন্যবাদ দেবো আমাদের তারকেশ্বর ব্লককে এবং সিআইসি এবং আমাদের ডিপার্টমেন্টকে এবং সর্বোপরি গভর্নমেন্টকে। সমবায় সমিতি যে ফ্রড ফান্ডে কাজ করছে এতদিন ধরে মানুষের সঙ্গে সরাসরি থেকে, তারা কিন্তু কোনো ভ্যাকসিন ছাড়াই। আজকে একটা সুখবর, আমরা তারকেশ্বর ব্লক তথা কটা হুগলি জেলা পশ্চিমবাংলা মিলে সমবায় কর্মচারী যারা ব্যাংকে যারা কাজ করে ফ্রড ফান্ডে, তারা কিন্তু আজকে ভ্যাকসিনেশন পাচ্ছে। এই জন্য আমি সর্বোপরি থ্যাংক ইউ দেবো আপনাদের মতো মিডিয়াকে, যারা আপনাদের কথাগুলো প্রচার করবেন তাদেরকে, সর্বোপরি সরকারকে এবং বিডিও এবং সমবায় দপ্তরকে আমি এই ধন্যবাদ দেবো। এটা আমরা ভ্যাকসিনেশন নিয়ে মানুষের পরিষেবাটা দিতে পারবো, যে পরিষেবাটা আমরা দিয়ে থাকি সেই পরিষেবাটা দিতে পারবো। আপনার নাম? আমার নাম অচিন্ত মণ্ডল। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।